হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আসো সবাই ভালো আছো? তো তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। তো আবারও চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে। হয়তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো আজকে কি টপিক নিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আজকে খুবই সুন্দর একটা ভিডিও শেয়ার করব তোমাদের মাঝখানে। তো ডেলি ব্লগ যেহেতু কিছু না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, আর এখানে দেখতে পারছো ঘুম থেকে উঠে আমার আগে দেয়ারটা খুব সুন্দর করে পরিষ্কার করে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো যেটা হাউস ওয়াইফ যা যেটা সকালকার সকাল যেটা কাজকর্ম থাকে সেটাই আমি করছি। দেখতে পারছো আগের দিন তো অনেকটা ঝড় বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে না অনেকটা এখানে পাতা পড়ছে দেখতে পারছো। কারণ আগের দিনকে প্রচুর ঝড় বৃষ্টি, তোমাদের সামনে কি বলবো, ঘূর্ণিমার মতন হয়েছিল অনেকটা ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টির মাঝখানে না অনেক কিছু আমার ক্ষতি হয়ে গেছে জানো তো। আমার গুটের থেকে দু একটা গাছ দিছিল, সেগুলো গাছ অনেকটাই হালকা বেহাল হয়ে গেছে, কারণ বেহাতারা হয়ে গেছে, ডালডুল ভেঙে পড়ছে। তো এখানে অনেকটা ঝড় বৃষ্টি হয়েছে আর প্রচুর গরম। গরমের মাঝখানেও এরকম হঠাৎ করে কাইলা করার কোনো কথাই ছিল না বৃষ্টি হওয়ার, তো এতটা বৃষ্টি হয়েছে কি বলবো আর। তো আমি বাসা হারিয়ে ফেলছিলাম এতটা ঝড় বৃষ্টি হয়েছে এখানে। তারপরে তোমার দাদাভাই এখানে অনেকদিন পর তোমার শেয়ার করলাম, কারণ অনেক দিন তো দেখানো সম্ভব না একটা বস্তু। তো তোমার দাদাভাই এখানে যে গাড়িটা দিচ্ছিল, তো প্রত্যেক দিনই ঘরের সামনে দিকেই দেয়, তো আজকে হঠাৎ করে কলপার দিকে এগিয়ে নিয়ে আসছে, এগিয়ে নিয়ে আসে এখানে ভালো করে দিয়ে নিচ্ছে। আমি ঘরে আসলাম একটু শ্যাম্পু নিতে, কারণ গাড়ি ধোয়ার জন্য শ্যাম্পু ছাড়া তো তোমার দাদাভাই ধুতে পারে না, আর শ্যাম্পু ছাড়া না ধুলে ভালোও লাগে না, পয় পরিষ্কারও হয় না। তো তোমার দাদাভাই শ্যাম্পু দিয়ে ভালো করে পয় পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। তো ফুল ভিডিওটা দেখো। আর আমাদের বাসায় এই যে চড়াই পাখিগুলো কত সুন্দর করে কথা বলে বলতো, কি সুন্দর ওরা ওরা যে কি কথা বলে আমি বুঝতে পারি না, কারণ ওরা ওরা বুঝে, খুব সুন্দর লাগে দেখতে। তোমরা ভিডিওটা দেখো হয়তো বুঝতে পারবে। তো গাইস, আমাদের বাসায় চড়ার পাখি তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক দিন পর। আর আমি বাসায় অনেক কিছুই পালি, তোমার সামনে কিছু না কিছু দেখানোর চেষ্টা করি। তো রিওকে খাবার দিয়ে এখানে আসলাম বুলবুলকে লঙ্কা খেতে, কারণ লঙ্কা ভীষণ ভালোবাসে। তো এখানে অনেক টাইম ধরে পেয়ারা খাচ্ছিল, পেয়ারা খাওয়ার পরে তাই একটা পাতা দিয়ে দিলাম, তো এখানে পাতা কামড়াচ্ছিল আর দেখছিল, দেখতে পারছো। তো আমাদের বাসায় অনেক কিছুই পালে, তোমাদের সঙ্গে কিছু না কিছু হলে তোমাদের সামনে আপডেট দেই। তো এই যে এখানে আসলাম রিয়কম কীভাবে গোসল করায় দেখতে পারছো। তো এখানে খুব শান্ত শিষ্ট একটা মেয়ে, কারণ খুব সুন্দর করে গোসল করছে, কোনো কথা নাই কি বলবো, খুবই শান্ত শিষ্ট। কারণ পানি পেল পানি যদি পায় আর কিচ্ছু লাগে না, এতটা সুন্দর করে অতি গোসল করে দেখতে পারছো কীভাবে ধরে রাখছি আর আমি কীভাবে ওকে আমি গোসল করে দিচ্ছি শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করে, তারপরে মটর দিয়ে এভাবে আমি ধুয়ে দিচ্ছি, খুবই ভালো লাগছিলো। তো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও আমার রিওর গোসল করা কতটা ভালো লাগছে। তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। তো রিওকে আমি এভাবে একদিন পর পর গোসল করিয়ে দিই। তো রিওর গোসল করা হয়ে গেছে কমপ্লিট, তো এখন আমি ঘরে নিয়ে যাব। তো এটা রিয়াকশনটা তোমরা দেখো, আমি কোনো দিনও রিওকে আমি একা একা আমি মুছে দিই না, কারণ একলাই মুছতে পারে। তো আমি আমাকে টেনে হেরসিয়ে ঘরে নিচ্ছে কীভাবে দেখতে পারছো। উপরের দিকে ফ্যান দিয়ে দিছি আর এদিকে একটা আমার নাইটি একটা বিছিয়ে দিব। তো নাইটি বিছিয়ে দেওয়ার পরে কতটা সুন্দর করে অতি গাটা মুছে নেয়, পরিষ্কার করে নেয়, একবার সত্যি অনেকটাই বুদ্ধিমান, একটা মানুষের থেকেও বুদ্ধি বেশি হয়তো, এতটা বুদ্ধি কীভাবে যে শরীরটা মুছতে হয় তবু জানে। তো এভাবে অতি শরীরটা মুছে, তো আমার ও একা একাই মুছে নেয়, কিন্তু কথা আমার এখানে হাত লাগানো হাত না কি বলবো গায়ে সেরিওর আজকে টাইম ব্যাটাইম হয়ে গেলো, কারণ গোসল করার পরে ওর পটি আইছিলো, তাই একটু পটি দিয়ে গড়ে আসলো দেখতে পারছো।
পটি দিয়ে করে আসার পরে এই যে বাবু সাহেব, গোসল দিছো তুমি? তো গাইস, রিওকে গোসল করানোর পরে আমি এখানে আসলাম, কিছুটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেটাই শুকা দিতে, কারণ বাটিবেলা হয়ে গেছে, তো রিয়ার দিয়ারা রৌদ্র নাই, তো শীতকালে তো রোদ পাওয়াই যায় না, বাড়ির পিস মুড়ে দিতে হয়। তো যেহেতু গরমের সিজন, হালকা হালকা বাতাসে বা গাছের ছাওয়ায় জামা কাপড় শুকাবেও আর জ্বলবে না, তো আমি দিয়ারে এভাবে জামা কাপড় শুকা দিয়ে নিই। আর আমাদের বাসা যেহেতু দিয়ারটা অনেকটা ছোটো, চারদিকে গাছপালা, আর জামা কাপড় শুকাতে একটু দেরি হলেও কিন্তু জামা কাপড় জ্বলে না, খুবই ভালো লাগে এখানে জামা কাপড় শুকা দিতে। তো আমি এখানে জামা কাপড় শুকা দিয়ে একটু গোসল করে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে আবার আসছি। তো ফুল ভিডিওটা দেখো, সবারই ভালো লাগবো, দৈনিক দিন কিছু না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো গাইস, আবারও চলে আসলাম, আমার গোসল দেওয়া কমপ্লিট, তো পিস মুড়ে দেখতে পাচ্ছ অনেক জামা কাপড় দিয়ে দিছি। তো আজকের মতন এ পর্যন্ত, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ভিডিও দেখার জন্য সবার জন্য টাটা।